আমি গণতন্ত্র পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। সেই হিসাবে আমার আসন কিশোরগঞ্জ এক, 162 জাতীয়ভাবে এই আসনে আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। আসন ভাগাভাগির কথা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ ইতিমধ্যেই 298টি আসনে প্রার্থী দিয়েছে, 2টি আসনে দেয় নাই। কিন্তু যদি শরিক দলের সাথে সমঝোতা হয় সেক্ষেত্রে আরও অনেক বেশি আসন ছাড়ার বিষয় আছে। সেটা হওয়ার ব্যাপারে প্রথম দিকে যে মনোভাব তারা ব্যক্ত করছেন আওয়ামী নেতৃবৃন্দ, আজ পরবর্তীকালে গতকালকের বক্তব্যের মধ্যে ভিন্নতা আছে যে আমরা 17 তারিখ পর্যন্ত আসন ভাগাভাগি করতে পারি। মাত্র আজকে দাখিল হবে, দাখিল হওয়ার পরে এইগুলি বিবেচনা করা হবে কাকে কোথায় যাওয়া যায়। সেই সূত্রে যদি এই আসনে আমি যেহেতু একটি আসনেই আমার মনোনয়নপত্র দাখিল করেছি, এখানে যদি 14 দলীয় প্রার্থী হিসাবে, জোটের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করা হয়, তাহলে তো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবই। ইভেন যদি 14 দলীয় জোটের পক্ষে আমাকে প্রার্থী না করা হয়, তাহলেও আমি আমার পার্টির পক্ষ থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।